টেকনিক্যাল এররে বোধহয় এই মুহূর্তে প্লে করা যাচ্ছে না, কিন্তু আপনাদের আপনাদের দেখাচ্ছি আজকে কোন কোন বড় খবর রয়েছে আপনাদের বলি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ, প্রথম যে বিগ ব্রেকিং, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ। রাস্তার উপর হাতাহাতিতে জড়িয়ে পড়লেন নিশীথ প্রামাণিক উদয়ন গুহ, নিশীথের কনভয় হামলার অভিযোগ। আজ দ্বিতীয় বিগ ব্রেকিং যেটা রয়েছে সেকেন্ড উইন্ডোতে আপনারা দেখছেন, আরো একবার বলি সেই খবর, গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ের জের, গ্রেফতার আরো এক, বড় বড় প্রায় সব শীর্ষ ইঞ্জিনিয়ারকে বদলির সিদ্ধান্ত। সেকেন্ড বিগ ব্রেকিং আরো একবার আপনাদের বলি, আজ বিগ বলে আপনাদের আরো একবার দেখাবো যে দুটো বড় খবর রয়েছে, নিশীথের কনভয় হামলার অভিযোগ, নিশীথ প্রামাণিক উদয়ন গুহর হাতাহাতির অভিযোগ উঠছে সেখানে, আর কি জানা যাচ্ছে ভোট আসতেই আবারও দিন হাঁটা উত্তপ্ত হয়ে। আজ সেকেন্ড বিগ ব্রেকিং কি রয়েছে আমি আরো একবার দেখাবো আপনাদের। গার্ডেন রিচে বহুতলে বিপর্যয়ের জের, ইঞ্জিনিয়ারদের বদলি করা হয়েছে, আরো একজনকে গ্রেফতার করা হয়েছে, বড় 15-এর প্রায় সব শীর্ষ ইঞ্জিনিয়ারকে বদলি করা হয়েছে। শুধু তাই নয়, শেখ সরফরাজকে গ্রেফতার করা হয়েছে, বদলি করলো কলকাতা পুরসভার কর্মী বর্গ বিভাগ। আজকেই দুই বড় খবরে অবশ্যই আমরা নজর রাখবো, কিন্তু প্রথমেই যে খবরটা আপনাদের বললাম, ভোট আসতেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দিনহাটা, তার কারণ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলা করা হয়েছে, অভিযোগ এমনটাই। রাস্তার উপর হাতাহাতিতে জড়িয়ে পড়েছে নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহ। প্রচার সেরে দিনহাটা হয়ে কোচবিহারে আসার সময় নিশীথ প্রামাণিকের কনভয় ঘিরে ধরার চেষ্টা করে তৃণমূলের কর্মী সমর্থকরা, তাদের ছত্রভঙ্গ করে সিআরপিএফ এবং লাঠিচার্জ করেন। উদয়ন গুহর জন্মদিন পালনকে কেন্দ্র করে দিনহাটায় জড়ো হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, তারাই নিশীথের কনভয়ের সামনে আসে বলে অভিযোগ উঠছে। এরপরেই নিশীথ প্রামাণিকের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা বাঁধে তৃণমূল কংগ্রেস কর্মীদের, যদিও কনভয় হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। সুমন কল্যাণ আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি, সুমনের সঙ্গে কথা বল। সুমন, এখনো পর্যন্ত যেটুকু যা জানা যাচ্ছে ইন এ নার্সেল, সংক্ষেপে আমি দর্শকদের জানালাম, কিন্তু এক্স্যাক্টলি কি এমন ঘটলো যে কারণে নিশীথ প্রামাণিক বনাম উদয়ন গুহ এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল, কি এমন ঘটলো? দেখো, দিনহাটাতে এই ছবিটা কিন্তু নতুন নয়, কারণ এর আগেও নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা হয়েছিল, সেই খবর আমরা সরাসরি দেখিয়েছিলাম। আজকে যে ঘটনাটা ঘটেছে যে দিনহাটার সীমান্তবর্তী এলাকা চৌধুরীহাট, সেখানে আজকে প্রচার সারছিলেন নিশীথ প্রামাণিক, এবং প্রচার সেরে তিনি একের পর এক গ্রাম যখন ঘুরে বাড়ি ফিরছিলেন, অর্থাৎ দিনহাটার ওপর দিয়ে যখন ভেটাগুড়ির বাড়ি দিয়ে ফিরছিলেন, সেই সময় দিনহাটার একদম দিনহাটার মূল যে জায়গা দিনহাটা, সেই জায়গাতে বেশ কিছু কর্মী সমর্থক তারা কিন্তু উদয়ন গুহর জন্মদিন পালনে ব্যস্ত ছিলেন। সেটা জানা যাচ্ছে যে দিনহাটা পুরসভার যিনি পৌরপতি রয়েছেন গৌরীশঙ্কর মায়েশ্বরী, তার বাড়িতে একটা অনুষ্ঠান চলছিল, সেখানে উদয়নবাবু ছিলেন এবং সেখানে বেশ কিছু জড়ো হয়েছিলেন কর্মী সমর্থকরা, এমনটাই কিন্তু জানতে পাচ্ছি। নিশীথ প্রামাণিকের কনভয় যখন সেই দিক দিয়ে যাচ্ছে, যেটা অভিযোগ যে তার কনভয়কে ঘিরে ধরার একটা চেষ্টা হয়েছে, আর এই চেষ্টার ফলেই কিন্তু সিআরপিএফ অর্থাৎ নিশীথ প্রামাণিকের যারা দেহরক্ষী রয়েছেন তারা কিন্তু নেমে পড়েছেন এবং লাঠিচার্জ হয়েছে। উদয়ন গুহ বেরিয়ে এসছেন, নিশীথ প্রামাণিকের সঙ্গে বচসা হয়েছে, সেই রাস্তার উপরে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে, ফলে দুপক্ষের মধ্যেই কিন্তু একটা ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে, লাঠিচার্জ হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছেন। ফলে যে ঘটনা তুমি বললে যে দিনহাটার প্রচার সেরে বাড়ি ফিরবার পথে দিনহাটা শহরে কিন্তু এই ঘটনাটা ঘটে, এবং এরই কিন্তু তীব্র সুমন খুবই অনভিপ্রেত ঘটনা, একথা আমার তোমার বলার অপেক্ষা রাখে না, কিন্তু যে সময় দাঁড়িয়ে এই ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে লোকসভা নির্বাচনের একেবারে প্রাক মুহূর্তে, আমরা বলতে পারি যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। এই দুই রাজনৈতিক দলের প্রতিনিধি, ইম্পর্টেন্ট রিপ্রেজেন্টেটিভ, তারা গুরুত্বপূর্ণ প্রতিনিধি, তাদের মধ্যে এই ঘটনা কি এই দুই দলের কর্মী সমর্থকদের কাছে খুব ভালো বার্তা নিয়ে যায়? একেবারে, দেখো গতকালকেও আমরা দেখেছিলাম, আজকেও যে খবরে আমরা আমাদের সারা দিন নজর ছিল যে ব্যবসায়ীদের কাছে গিয়ে হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা, আর তারপর সন্ধ্যেবেলা রাতের বেলা কিন্তু এই ঘটনা, ফলে কোথাও যেন দিনহাটা যে দিনহাটাতেই রয়েছে এটা কিন্তু এক প্রকার বোঝাই যাচ্ছে, এবং নির্বাচন এলে আরও যে বিষয়টা তেতে ওঠে এটা কিন্তু আজকে আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম, এবং আজকে রাতে সেটা কিন্তু একটা চরম মাত্রায় গিয়ে পৌঁছলো। দুই নেতার এই গণ্ডগোল, দুই মন্ত্রীর এই গণ্ডগোল, এটা একেবারে অনভিপ্রেত, এবং শুধু তাই নয়, যে অবস্থা তৈরি হয়েছিল সিআরপিএফ সামনে এসে যেভাবে লাঠিচার্জ করেছে তাতে ছত্রভঙ্গ করা গেছে, আরও কোনো বড় ঘটনা ঘটতে পারতো এমনটাই কিন্তু মনে করা হচ্ছে, যদিও
দুই দলের বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছেন। তবে তৃণমূল কংগ্রেসের নেতা উদয়নবাবু যেটা বলেছেন যে তীর ধনুক নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে, তিনি বক্তব্য রাখতে গিয়েছে তীর ধনুক তীর দেখিয়েওছেন, ফলে সব মিলিয়ে কোথাও যেন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এটা অনভিপ্রেত কিন্তু একেবারেই। নিঃসন্দেহে অনভিপ্রেত তো বটেই, এটা একেবারে এই সময় দাঁড়িয়ে এই ঘটনায় রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে কি বার্তা নিয়ে যায় সেটাও এই মুহূর্তে সেটাও অস্বস্তিকর তো বটেই। কি বলেছেন তারা, তাদের কি বক্তব্য, কি অভিযোগ তাদের, একবার শোনাবো আপনাদের। আমি যখন গাড়িতে উঠবো, আমার গাড়ি কিন্তু সাহেবগঞ্জের দিকে মুখ করা, সেই অবস্থায় দেখলাম ইয়ের কনভয় আসছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর কনভয় আসছে। সে কনভয় এসছে, আবার ওই কনভয়ের থেকে সে মুখ বের করে কি কি সব বলেছে, আর আমাদের ছেলেরা কয়েকজন যারা ছিল তারা জয় বাংলা জয় বাংলা, গাড়ির থেকে দুজন মহিলা, তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে, এমনকি ইনোসেন্ট পথচারী তাদেরও মারছে। কেন্দ্রীয় বাহিনী গাড়ির থেকে নেমে তারা আমাদের দিনহাটা থানার পুলিশ সহ অন্যান্যদেরকে মারতে শুরু করলো, তীর ছুটছে, এই যে তীর আমার হাতে তীর ধনু তীর রয়েছে, এই তীর আরো দুটো আছে, সেখান থেকে গাড়ির থেকে ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে, কাটা পাথর ছোড়া হচ্ছে। উদয়ন গুহর বক্তব্য আপনাদের শোনালাম, কিন্তু